শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। এতদিন তোমাদের অনলাইনে ক্লাস হয়েছে, তোমরা নিশ্চয়ই সেগুলো মনোযোগ সহকারে দেখেছো। তো তার আলোকে শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের 30 দিনের একটা সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত। তোমরা ইতিমধ্যে অনেকেই জেনে গেছো, তোমাদেরকে আমরা যে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তোমাদের যে মূল্যায়ন পরীক্ষাটা আমরা নিব সেই অ্যাসাইনমেন্টটা তোমরা হাতে পেয়ে গেছো। কিন্তু অনেকেই তোমরা বুঝতে পারছো না যে কিভাবে লিখবে। আমরা দেওয়ার সময় বুঝিয়ে দিয়েছি, তা সত্ত্বেও তোমরা অনেকেই ফোন করেছো। তো সে কারণেই আজকের এই ক্লাস। তো ক্লাসটি তোমরা আমি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তোমরা আশা করি মনোযোগ সহকারে অ্যাসাইনমেন্টটি দেখবে। আসলে অ্যাসাইনমেন্ট নাম শুনে তোমরা অনেকেই ভয় পেয়ে যাও। আসলে ভয় পাওয়ার কোনো কিছুই না। আমরা তোমাদের সারা বছর ক্লাস নেই এবং সেটার এই সারা বছরে তোমরা কী পড়াশোনা করলে তার একটা মূল্যায়ন পরীক্ষা নেই। সেটা আমরা স্কুলে বসে খাতা কলমে তোমরা পরীক্ষা দাও, কিন্তু এই মূল্যায়ন পরীক্ষাটা বিভিন্নভাবেই হতে পারে। তো যেহেতু কোভিড-19 কারণে তোমরা বিদ্যালয়ে আসতে পারছো না, যার কারণে তোমাদের এই পদ্ধতি বাসায় বসে যাতে করে তোমরা এই অ্যাসাইনমেন্টটা করে দেখাতে পারো। তো এটাতে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা অবশ্যই সুন্দর হাতে লিখতে হবে, কারণ এটার উপরে তোমাদের মার্কিং হবে এবং পরবর্তী ক্লাসে যে মেধা তালিকাটা করা হবে সেটা এই মার্কিংয়ের ভিত্তিতেই তোমাদের হবে। এই জন্য এটার গুরুত্ব কিন্তু তোমাদের কম নয়, আর প্রত্যেকের অংশগ্রহণ অবশ্যই করতে হবে এই পরীক্ষাতে। তো আমি তোমাদের অ্যাসাইনমেন্টটা সম্পর্কে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা বোর্ডের দিকে লক্ষ্য করবে। অ্যাসাইনমেন্ট একটা ইংরেজি শব্দ। এই যে অ্যাসাইনমেন্ট, এটি একটি ইংরেজি শব্দ, এর অর্থ হচ্ছে নির্ধারিত কাজ। শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রীদের উপর যে কোনো বিষয় ভিত্তিক অর্পিত কাজ। হ্যাঁ, তাহলে তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে নিশ্চয়ই বুঝতে পারলে যে অ্যাসাইনমেন্টটা ইংরেজি শব্দ এবং এটা হলো নির্ধারিত কাজ। এই কে নির্ধারণ করে দিল? যে শিক্ষক কর্তৃক। হ্যাঁ, বিষয়ভিত্তিক। কোন বিষয়ে আজকে আমি কোন বিষয়ে তোমাদের অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি সেটা বাংলা বিষয়ে। তাহলে যে এটাই আসছে যে নির্ধারিত কাজ শিক্ষক কর্তৃক ছাত্রছাত্রীদের উপর যে কোনো বিষয়ভিত্তিক অর্পিত কাজ। যেমন আজকের তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটি হলো তোমাদের অ্যাসাইনমেন্টের বিষয়বস্তুর হচ্ছে অতীতের স্মৃতি। অতীতের স্মৃতির গল্পের আলোকে তোমাদের শিক্ষা সফর অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে। তাহলে অতীতের স্মৃতি গল্পে কিন্তু লেখক দেওঘরে গিয়েছিল, কী কারণে গিয়েছিল সেখানে কিন্তু সে সফরে গিয়েছিল। কী কারণে গিয়েছিল? বায়ু পরিবর্তনের জন্য। সে অসুস্থ ছিল, যার কারণে তার বায়ু পরিবর্তনের জন্য তাকে সেখানে যেতে হয়েছিল। কিন্তু সেখানে যেয়ে তার যে অভিজ্ঞতা, তার সেই অভিজ্ঞতার আলোকে সে অতীতের স্মৃতি গল্পটি সে লিখে ফেলেছেন। তো এটাও কিন্তু একটা তার একটা অ্যাসাইনমেন্ট বলা চলে। তো সেখানে যেয়ে তোমার অতীতের স্মৃতিতে কোন কোন বিষয়গুলো সে উল্লেখ করেছে, সেখানে তার আশেপাশে প্রকৃতি, তারপরে হচ্ছে সেখানের মানুষগুলো কীভাবে চলাচল করতো, ভোরবেলা কী করতো, গাছে কী পাখি, কোন পাখি আসতো, তারপরে সেখানে সে চলতে যেয়ে একটা কুকুরের সাথে দেখা হয়, সেই কুকুরটি তার যে কুকুরের সাথে যে একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল, তার প্রতি যে একটা মমত্ববোধ, জীবের প্রতি যে একটা মমত্ববোধ সেটা সৃষ্টি হয়েছিল, সেগুলো তার গল্পে ফুটে উঠেছিল। তো এমনি একটা তোমাদের নিজেদের দেখা কোনো স্থানে তোমরা গিয়েছো,
বা কোনো শিক্ষা সফরে গিয়েছো, এই ধরনের কোনো ঘটনার উপর ভিত্তি করে তোমরা সেই শিক্ষা সফরের বর্ণনাটা তোমাদের অ্যাসাইনমেন্টে সুন্দর করে নিজের ভাষায় নিজস্ব কিছু কায়দা কৌশলে তোমাদেরকে লিখতে হবে। তো সেই লেখার অ্যাসাইনমেন্টটা লেখার যে নিয়মটা সেটা আমি বলছি তোমাদের। প্রথমত হবে একটা কভার পেজ, সেই কভার পেজে তোমাদের কি লিখতে হবে তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো। কভার পেজের নমুনা, প্রথমে আমরা আমাদের বিদ্যালয়ের নাম লিখব, হ্যাঁ, সুভাড্ডা উচ্চ বিদ্যালয়। অ্যাসাইনমেন্ট এক, কারণ আমাদের যেহেতু তিন সপ্তাহে আমাদের একটা সপ্তাহে তিনটি করে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, তো পরপর কতগুলো অ্যাসাইনমেন্ট লিখতে হবে, যার কারণে আমরা অ্যাসাইনমেন্টের নাম্বারিংটা করে ফেলব। তাহলে অ্যাসাইনমেন্ট নং এক, অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম অতীতের স্মৃতি, আর বিষয়টা কি বাংলা, আর উপস্থাপন করলো কে, তুমি যেহেতু অ্যাসাইনমেন্টটা লিখবে তো এখানে উপস্থাপনায় তোমার নাম লিখতে হবে, এখানে নাম, তোমার শ্রেণী, তোমার শাখা, রোল এবং জমাদানের তারিখ, এই অ্যাসাইনমেন্টটা তোমাদের জমা দিতে হবে 7/11/20। তাহলে এই 7/11 হচ্ছে আগামী শনিবার, আগামী শনিবারে তোমরা এই অ্যাসাইনমেন্টটা জমা দিবে, এবং আবার তোমরা ওই দিন পরের সপ্তাহের তিনটা অ্যাসাইনমেন্ট নিয়ে যাবে। আর এই পাশে অ্যাসাইনমেন্ট গ্রহীতা, অর্থাৎ তোমার এই অ্যাসাইনমেন্টটা গ্রহণ করবে কে, হ্যাঁ, সেই বিষয় শিক্ষকের নাম, এখানে যে বিষয়টা তুমি এখানে অ্যাসাইনমেন্টটা যে বিষয়ে জমা দিবে সেই বিষয় শিক্ষকের নাম। তাহলে যেহেতু তুমি বাংলা অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ, তাহলে এখানে তোমরা আমার নাম লিখে দিবে, করবী দাস, সিনিয়র শিক্ষিকা। এরপরের পেজে দেখবা অ্যাসাইনমেন্ট, এখানে তোমার যে অ্যাসাইনমেন্টটা তোমাদের লিখতে হবে সেই অ্যাসাইনমেন্ট কিভাবে তোমরা স্টার্ট করবে, এখানে শিক্ষা সফরের অভিজ্ঞতার বিবরণ এখানে তোমাদের লিখতে হবে। তাহলে তোমার এখানে তুমি যেখানে গিয়েছো, যেখান সম্পর্কে তোমার ধারণা আছে, যেখানে গিয়েছো দেখেছো, নিজের অভিজ্ঞতা থেকে লিখবে। একজন কিন্তু আরেকজনেরটা দেখে তোমরা লিখবে না, হয়তোবা মনে করতে পারো যে তুমি লিখতে পারছো না, ও লিখেছে, ওরটা দেখে লিখি, এখন পরপর সিরিয়ালি শুধু তোমরা একটা স্থানের বর্ণনা দিয়েই তোমরা লিখলা, এটা কিন্তু করবে না, তাহলে তোমাদের মেধা তালিকা থেকে পিছিয়ে পড়বে। হ্যাঁ, তো এজন্যই তোমরা যে স্থানগুলো বর্ণনা তোমরা করবে বা যেটা দেখেছো, কেউ হয়তো বা দেখেছো দর্শনীয় স্থান, শিক্ষা সফর হতে পারে তোমার কি পুরাকীর্তি, পাহাড়পুরের বর্ণনা হতে পারে, মহাস্থানগড়, লালবাগের কেল্লা, আহসান মঞ্জিল, স্মৃতিসৌধ, বিভিন্ন জাদুঘর হতে পারে, তুমি যদি সমসাময়িক কোনো দিতে চাও, যে সমসাময়িক তুমি কিছুদিন আগে তুমি পদ্মা সেতুতে গিয়েছো, তাহলে তুমি পদ্মা সেতুর বর্ণনাও তুমি দিতে পারো, তারপরে হচ্ছে কোভিড-19 বর্তমানে আমাদের এটা চলছে, এটা যদি দিতে চাও তাহলে এটাও তুমি দিতে পারো, তাহলে এটাও তোমার কিন্তু আচ্ছা দর্শনীয়, আচ্ছা কোভিড-19টা তুমি এটা তুমি দেখছো বা ই করছো, এটাও তুমি দিতে পারো সমসাময়িক ঘটনা, কাজে একজন আরেকজনেরটা দেখে লিখবে না, যাতে করে তোমরা সুন্দরভাবে উপস্থাপন করতে পারো, সেভাবে সুন্দর হাতে তোমাদের লিখতে হবে। আরেকটা হচ্ছে বিষয় যে তুমি যে স্থানে তুমি যাবে, যে জায়গাটা সম্পর্কে তুমি দেখবে, সেটা হচ্ছে তোমার সেই জায়গার অবস্থান, আয়তন সেটা লিখতে হবে, তারপর হচ্ছে সেখানকার পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেখানে কোন কোন ধরনের গাছপালাগুলো বেশি হয়, সেখানকার পথঘাট কেমন, সেখানকার যোগাযোগ ব্যবস্থা কেমন, সেখানে কী ধরনের ফসল ফলে বা সেখানে কী ধরনের জিনিস বেশি উৎপন্ন হচ্ছে, আমাদের দেশীয়
দেশের আয়ের ক্ষেত্রে সেগুলো কতটুকু উপযোগী বিভিন্ন সাইট তুমি দেখতে পারো বা সেখানকার রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক সমস্ত অবস্থানগুলো সেখানে লক্ষ্য করে পর্যায়ক্রমে তুমি তোমার নিজের মেধা বুদ্ধি কৌশল দিয়ে তোমার নিজস্ব চিন্তায় সেখানে করলে আরও কী করলে সুন্দর হবে নিজস্ব কৌশলগত দিক চিন্তা করে তুমি যে একটা প্রতিবেদন তৈরি করবে এটাই হচ্ছে তোমার কি বলে অ্যাসাইনমেন্ট সেটাই হচ্ছে অ্যাসাইনমেন্ট তো সেটা লেখার আগে তোমরা ছোট্ট করে একটু ভূমিকা তোমরা লিখতে পারো হ্যাঁ ছোট্ট একটু ভূমিকা তোমরা লিখতে পারো আমি সেটা বলছি যে কোনো কিছু প্রত্যক্ষ করে অভিজ্ঞতা লাভ করা সম্পূর্ণ ভিন্ন জিনিস প্রাচীনকালে যখন বই ছিল না তখন জ্ঞানপিপাসু মানুষ শিক্ষা সফরে বেরিয়ে পড়তেন তাদের অভিজ্ঞতা আজ আমাদের জন্য অনেক জানার সূত্র হয়ে আছে আমরাও রেখে যাব জানার সূত্র ভবিষ্যৎ প্রজন্মের কাছে সে লক্ষ্যেই শিক্ষা সফরের গুরুত্ব অনেক তো আমরা প্রথমত ভূমিকাটুকু লিখে আমরা বলতে পারি যে আজ যে আমরা আমাদের এখানে আমি যে শিক্ষা সফরের গিয়েছিলাম এখানে তার শিক্ষা সফরের না এখানে নিম্নে শিক্ষা সফরের বিবরণ দেওয়া হলো আচ্ছা এরপরে সেটা লিখে তোমরা পর্যায়ক্রমে কোনো শিক্ষা সফরের কোনো পয়েন্ট লিখবে না নাম লিখবে না শুধুমাত্র চিহ্নিত করার জন্য তোমরা স্টার চিহ্ন দিতে পারো বক্স আকারে এভাবে দিতে পারো হ্যাঁ প্রথমত ভূমিকা লিখলা শিক্ষা সফরের গুরুত্ব লিখলা বা পর্যায়ক্রমে সেখানকার অবস্থান বা আয়তন কেমন সেখানকার সৌন্দর্য বা গাছপালা সেখানকার জীবনযাত্রা তারপরে হচ্ছে সেখানকার সামাজিক অবস্থা এরকমভাবে তোমরা পর্যায়ক্রমে লিখে যখন তোমাদের পয়েন্টগুলো লিখতে লিখতে শেষ হয়ে যাবে এবং প্রতিটা পয়েন্ট যে লিখবে তোমরা প্যারা করে লিখবে পয়েন্টগুলো লিখে শেষ করে শেষে একটা তোমরা সমাপ্তি সূচক চিহ্ন দিয়ে দিবা একটা লেখা শেষে সমাপ্তি সূচক চিহ্ন তোমরা দিয়ে দিবে তাহলে আরও সুন্দর হবে অর্থাৎ আমি এটাই অ্যাসাইনমেন্টটা তোমরা উপস্থাপন করবে যাতে সুন্দর হয় হ্যাঁ সেভাবে তোমরা উপস্থাপন করবে আমি যে তোমাদের বললাম আশা করি অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে বললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ আরও তোমাদের সহযোগিতার জন্য আমি বলবো ইউটিউবে তোমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া আছে যারা জানো বা যাদের স্মার্টফোন আছে তারা দেখে শিখে নেবে বা বুঝে নেবে আবারও বলছি সমস্যা হলে তোমরা আমাদেরকেও ফোন দিতে পারো আর যথাসময়ে তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টটি জমা দিবে এবং পরবর্তীতে আবার পরবর্তী সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্টগুলো নিয়ে নেবে তোমরা যদি কোনো ক্রমে দেরি করো বা লেখায় অলসতা করো তাহলে কিন্তু তোমাদের লোড হয়ে যাবে অ্যাসাইনমেন্ট লিখতে ভালো হবে না শেষে তোমাদের কিন্তু নাম্বার কমে যাবে আর নাম্বার কমে যাওয়া মানেই তুমি মেধা তালিকায় পিছিয়ে যাবে তোমার রোল নম্বর কিন্তু পিছিয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরবর্তী ক্লাসে ভালো থেকো সবাই